Assalamualaikum, the activity directive brand new to the make welcome. I should have been hello and thumbnail among titles that they can see camera key vision. You got a voice that see. So, ask you your topic. Could say DAHUA branded the UC series, but one notun JXVR by NVR Gulaslo. You could want the common active Shamosha de Kalatse, Shetan Samadir online issue. মানে যখন আপনি অনলাইন করতে যান মনে করেন আপনি অনলাইন করার জন্য নেটওয়ার্কে চলে আসলেন নেটওয়ার্কে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি এখানে মডিফাই তে ক্লিক করবেন মানে আপনার আইপিটা আইপি যে আইপিটা আছে এটা আপনি ডিএইচসিপি অন করতে যাচ্ছেন বা অফ করতে যাচ্ছেন বা আপনি কাস্টমাইজ করতে যাচ্ছেন এটা কিন্তু আপনি করতে পাচ্ছেন না আর এখানে কোনো রকম কোনো এডিট করা যাচ্ছে না এটা অফ অন কিছুই করা যাচ্ছে না কারণ এটা ডিফল্টই হ্যাং হয়ে গেছে এরকম এরকম সমস্যার সম্মুখীন কিন্তু আমরা অনেকেই হয়েছে এবং অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন অনেকে যেহেতু এই সমস্যার সম্মুখীন হয়েছে আমি অনেকবার হয়েছে এরকম সমস্যার সম্মুখীন সো সেজন্য একটা ভিডিও মেক করে ফেললাম আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো এই ধরনের সমস্যা যদি আপনারা পড়েন এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিএইচসিপিটা অন অফ হচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে এটা হচ্ছে না তখন আপনাকে ইয়ে করতে হবে ডিভাইসটি ডিফল্ট করে ফেলতে হবে মানে আমরা যে ডিভিআরটি আছে বা এনভিআরটি আছে এটা একদম ফ্যাক্টরি ডিফল্ট করে ফেলতে হবে তারপর নতুনভাবে আপনি চালু করবেন এখন নতুনভাবে যখন আপনারা চালু করবেন এখানে অনেকগুলো সিস্টেম আছে ওই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি করেন তাহলে এই সমস্যার সম্মুখীন আপনি আর হবেন না একদম শুরুতে আপনি ফিক্স করে ফেলতে পারবেন সো একদম শুরু থেকে আপনাদেরকে দেখাবো মনে করেন এই ধরনের সমস্যা আপনি ফেস করতেছেন এখন আমরা ডিভিআরটি ডিফল্ট করতে হবে সো আগের যে ডিভিআরগুলো ছিল মানে উইসিন্স সারা যে ডিভিআরগুলো ছিল ওগুলোতে যদি আপনি যান খুব সহজে আপনি ডিফল্ট করতে পারেন এখন এই যে এই ভার্সনের মধ্যে অনেকে পায় না আমরা যে এক্সভিআর 4.0 ভার্সনের মধ্যে আপনার কোথা থেকে আপনি ডিভিআরটি ফ্যাক্টরি ডিফল্ট করবেন অনেকে বুঝে না সো আপনার দিকে চলে আসতে হবে মেনটেন যে অপশনটি আছে এখানে চলে আসবেন আসার পর এখানে আসতে হবে ম্যানেজারের নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সো ম্যানেজারের মধ্যে আপনার চলে আসতে হবে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে বেশ কয়েকটি অপশন দেখা যাচ্ছে এখান থেকে আপনার যে ডিফল্ট যে অপশনটি আছে সেটা একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট একটি অপশন আছে এবং ফ্যাক্টরি ডিফল্ট একটি অপশন আছে সো আপনাকে করে ফেলতে হবে ফ্যাক্টরি ডিফল্ট সো এখন আমরা ফ্যাক্টরি ডিফল্টটা করে ফেলব ফ্যাক্টরি ডিফল্ট করার সময় অবশ্যই আপনার ডিভিআর এর পাসওয়ার্ডটি প্রয়োজন হবে সো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো যেহেতু আমাদের ডিভিআর একটি ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রেখেছি অ্যাডমিন 123 সো আমরা এখানে অ্যাডমিন 123 দিয়ে দিব ব্যাস আমাদের পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট হয়ে গেল দেন আমরা ওকে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন ডিভিআরটি একটু সময় নিবে আপনার থেকে ফ্যাক্টরি ডিফল্ট হতে ফ্যাক্টরি ডিফল্ট হওয়ার পর যখন আপনি নতুন একটি এক্সভিআর বা এনভিআর সেট আপ করেন যেরকমভাবে সেট আপ করেন ঠিক ওরকমভাবে আপনার সেট আপ করতে হবে কিন্তু কিছু সিস্টেম ফলো করতে হবে কিছু সিস্টেম ফলো না করার কারণে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন সো এখন চালু হতে একটু সময় লাগতে পারে এর মধ্যে যদি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমাদের ফেসবুক পেজ আছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আর কি সো এখানে আরেকটি সমস্যা দেখতে পাচ্ছেন ডিভিআরটি চালু হচ্ছে এবং এখানে সো যখন ডিভিআরটি চালু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিভিআরের ডিসপ্লেটা ছোটো হয়ে গেছে এবং দুই পাশে দুইটা ব্ল্যাঙ্ক স্পেস দেখা যাচ্ছে আমরা একটা ভিডিও মেক করেছিলাম এই ব্ল্যাঙ্ক স্পেস যদি থাকে আপনার এই ব্ল্যাঙ্ক স্পেসটা আপনারা কীভাবে ফিক্স করতে পারবেন সেটা নিয়ে ডিটেল একটা ভিডিও আছে চাইলে এটা দেখে আসতে পারেন ডিসক্রিপশনে একটা লিঙ্কও দেওয়া থাকবে আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনার শেয়ার করতে কিন্তু বলবেন না সো এখানে যেহেতু আমাদের ডিভিআর এর মধ্যে কোনো হার্ড ডিস্ক নাই যে কারণে এখানে নো এসডিডি দেখাচ্ছে মানে আমাদের এখানে কোনো হার্ড ডিস্ক নেই এবং অ্যালার্ম দিচ্ছে সো এরকম অ্যালার্ম অনেকে বিরক্ত বোধ করে সো চাইলে আপনারা বিরক্ত যদি হয়ে থাকেন তাহলে ওই সাউন্ডটা কীভাবে অফ করবেন সেটা নিয়ে ভিডিও আপলোড করা আছে এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই সাউন্ডটা কীভাবে আপনি অফ করতে পারবেন সো বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম রিজন কিন্তু অবশ্যই আপনার সিলেক্ট করতে হবে দেন এখানে আমরা একদিকে ক্লিক করে দেন নেক্সট আপনার ক্লিক করলাম সো এখানে আমরা ঢাকা কিন্তু অটোমেটিকলি চলে আসলো যদি না আসে তাহলে আপনাদেরকে এখানে সিলেক্ট করে ঢাকাটা সিলেক্ট করতে হবে এখানে 06:00 এটা আমাদের ঢাকা টাইম জোন সেটা আমরা সিলেক্ট করে দিলাম ডেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সবগুলো ঠিক থাকলে দেন আপনি নেক্সটে ক্লিক করবেন দেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন আমরা অ্যাডমিন 123 দিচ্ছি আমি আপনাদেরকে সাজেশন দেবো আপনি অ্যাডমিন 123 দিবেন না কারণ এটা একটা কমন পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড আপনি একটা হার্ডলি একটা পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে সাউন্ড যে হচ্ছে বিপ সাউন্ডটি এটার জন্য
নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্যাটার্ন দিচ্ছে, আমি প্যাটার্নটা দিয়ে দিলাম। প্যাটার্ন দেওয়ার পর দুবার আপনাকে প্যাটার্নটা দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন ইমেল এবং কোয়েশ্চেন আমরা অফ করে দিলাম, এগুলো আপনি দিয়ে রাখতে পারেন। যদি পাসওয়ার্ডটি রিকভার করতে হয় পরবর্তী, এগুলো আপনি দিয়ে রাখতে পারেন যদি আমাদের প্রয়োজন নেই। সো আমরা দিলাম না, তাহলে এখানে ওকেতে ক্লিক করলাম। অটো আপডেট আমাদের প্রয়োজন নেই, আমরা এখান থেকে ওটাই দিয়ে তার নেক্সটে ক্লিক করলাম। দেন এখানে দেখুন এখানে জাস্ট সব কিছু ওকে আছে, এখানে কিছু চেঞ্জ করতে হচ্ছে না। এখানে একটু আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে, এখানে আপনার ডায়মন্ডটাকে ডায়মন্ড করে দেবেন। দেন এখানে 24 যেটা আছে সেটা 12 করে দেবেন, ব্যাস হয়ে গেল। দেন আপনি এখান থেকে সেভ করে দেন নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে একটু মূল সমস্যা হয়ে থাকে, এই জায়গাতে আপনার থেকে একটি কাজ করতে হবে। এটা জাস্ট মডিফাইতে ক্লিক করে আপনি এখানে ডিএইচসিপিটা অন করে রাখতে হবে। ডিএইচসিপি অন করে তারপর আপনি কাজ করলে পরবর্তীতে আপনার এই জায়গাটা আপনার যখন ডিভিআর অনলাইন করতে যাবেন তখন এটা হ্যাং হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো আপনি এখান থেকে অন করে দিবেন, অন করার পর দেন ওকেতে ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। দেন ডিভিআরটা অফলাইন আছে কারণ আমাদের ডিভাইসে কোনো ইন্টারনেট কানেকশন লাগানো নেই। দেন আবার নেক্সটে ক্লিক করলাম। সো এখান থেকে আপনি চাইলে অডিও অন অফ করতে পারেন। মনে করেন আপনার যে ক্যামেরা চ্যানেল, যত নাম্বার চ্যানেলে কোনো ক্যামেরা যদি অডিও লাগানো থাকে তাহলে আপনি এখান থেকে অডিওটা অন করতে পারেন। যদিও আমরা এটা নিয়ে ডিটেল ভিডিও আপলোড করা আছে, চ্যানেলটা দেখে আসতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম, দেন আবার নেক্সটে ক্লিক করলাম, দেন আবার নেক্সটে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের রেকর্ডিং স্টুডিও, যদিও এটা আমাদের এখন প্রয়োজন নাই, এটা নিয়ে ডিটেল ভিডিও বানিয়েছি, ওটাও দেখে আসতে পারেন। দেন নেক্সটে ক্লিক করলাম, এটা মোশনের মোশন রেকর্ডের, দেন ব্যাস হয়ে গেল আমাদের কাজ কমপ্লিট। দেন ওকে দিয়ে দেওয়ার পর ডিসপ্লেটা অফ হয়ে যাচ্ছে, অফ হয়ে আবার আসলো, এখন ফুল স্ক্রিন কিন্তু হয়ে গেল অটোমেটিকলি। অনেক সময় ফুল স্ক্রিন নাও হতে পারে, যখন হবে না তখন আপনারা ভিডিওটা দেখে ফুল স্ক্রিনটা ঠিক করে নিতে পারেন, কীভাবে আমরা করেছি এটা ডিসক্রিপশন অবশ্যই অবশ্যই লিখে নেবেন। সো এখন যদি আপনি এখানে আসেন, আসার পর নেটওয়ার্ক অপশন আসলেন, আসার পর যখন আপনি হ্যাঁ টিসিপি আইপিতে আসবেন, দেন এখানে মডিফাই অপশন যে আছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি এখন এই ডিএইচসিপিটা অফ করে এখানে আপনি কাস্টমাইজ করে করতে পারেন। সঠিক নিয়মে কীভাবে আপনি ডিভিআর অনলাইন করতে পারেন সেটা নিয়ে আমাদের একটি ফুল কোর্স আছে, সেই কোর্সটাও ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেল ভিজিট করলে কিন্তু এখানে দেখতে পারবেন। সো এ ছিল মূলত আজকের ভিডিওটি, এইরকম করলে আশা করি আপনার কাজটি সমাধান হয়ে যাবে। সো সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।